এই যে আমাদের ড্রেস, সেই মাস্ক খুলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নীলা আহমেদ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এখানে আমরা চা নিয়েছি, চার সঙ্গে এখানে ওরা দুধ দিয়েছে আর এখানে চিনি দিয়েছে ওরা। এগুলো আমরা এখন মিক্স করে চা বানিয়ে নিব। যে আমি দুধটা খুলছি, প্যাকেটের ভিতরে আছে চিনি, আছে টিস্যু, চামচ আছে, ওটা দিয়ে আসলে আমরা একটু নিয়ে নিতে পারি। লাইট অফ করে দিয়েছি, না হলে নাফসান উঠে যায়, বা এখন রাত সবাই লাইটটা অফ করে একটু ঘুমায়। সায়েমের চা রেডি, আমার চা রেডি দুজনার, আমরা এখন চা খাবো। চা কেমন হয়েছে? চা খুবই মজা হয়েছে, যদিও বাসার টেস্টটা এখানে পাওয়া যাবে না। আজকের এয়ার ট্রাভেলটা খুবই ভালো, কারণ খুবই কম যাত্রী আছে, মনে হচ্ছে আমরা দুইজনই শুধু ফ্লাই করতেছি। বাংলাদেশের উপর দিয়ে আমরা যাচ্ছি, খারাপ লাগছে, মনে হচ্ছে বাংলাদেশে একটু নেমে যাই। আর কতক্ষণ লাগবে স্যাম? আর 2 ঘন্টা। ও, আমরা মোটামুটি তাহলে চলে এসেছি। হ্যাঁ, আর বেশি টাইম নেই। ইউকে ছেড়ে আসতে খুবই খারাপ লাগছিল, অনেক বেশি টান পড়ে গিয়েছিল আসলে দেশটার উপরে। বাবু ঘুমিয়ে গিয়েছে আর বসে থাকছে না, সায়েম এভাবে ওকে কোলে করে নিয়ে ভিতরে হাঁটছে। রাফসানের প্রথম এয়ার ট্রাভেল, তো এখানে চা কফি ওরা নিয়ে এসেছে। এসেছি হোচিমিন সিটিতে। তো আমরা, এটা আমাদের প্লেন, প্লেন থেকে নেমে এখান থেকে বের হলাম, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, অনেক সিরিয়াল আছে। হ্যাঁ চলো। এখানে আমরা ইমিগ্রেশনের জন্য দাঁড়িয়ে আছি, অনেক লাইন। এই যে নাফসান কোথায় চলে গিয়েছে, ধরো না ধরো না ধরো না, ময়লা এদিকে আসো 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 আসো। আজকে আমরা এই হোটেলে উঠলাম কোয়ারেন্টাইনের জন্য। এই হোটেলে আমাদেরকে 14 দিন থাকতে হবে, ভিয়েতনামের আসলে রুলস। তো আমাদেরকে এই যে এই ড্রেসগুলো পরিয়ে নিয়ে এসেছে এখানে সবাইকে, আসলে যারা যারা ভিয়েতনামে আসছে। আর এখন ক্রিসমাস জন্য আসলে খুব সুন্দর সব কিছুই, পুরো শহরটাই লাইটিং করেছে। হোটেলের পুরো ফ্লোরটাই ওরা কাগজ দিয়ে মুড়িয়ে রেখেছে। আচ্ছা দেখি একটু বুকিং টু বুকিং করতে পারবো। আমরা এখন রুমে চলে যাচ্ছি, বাবু খুবই টায়ার্ড, ও শুধু কান্নাকাটি করছে, কারণ এত বেশি গরম, ওর জন্মের পরে আসলে এত গরম কখনোই ও দেখেনি। এই যে আমরা রুমে ঢুকে পড়ছি এখন, কি অবস্থা! ও সরি,
সায়েম এখন লাগেজ নিয়ে আসছে, অনেকগুলো লাগেজ। এসিটা দিয়ে দিলাম কারণ এত বেশি গরম। আর এটা একটা লিভিং রুম, নাফসান খেলা করছে। নাফসুনু তুমি কি করো? নাফসুনু এখন একটু কথা বলছে, কিছুক্ষণ আগে পর্যন্ত তার মুডটা খুবই অফ ছিল, এসিটা দেওয়ার পরে সে ভালো ফিল করছে। কিচেন, কিচেনে যে ফ্রিজ দিয়েছে ওরা, ওভেন আছে, মোটামুটি সবকিছুই আছে, কারণ থাকতে হবে 14 দিন, 14 দিনের ভিতরে একদমই বের হওয়া যাবে না। আর এখানে একটা এই যে ডাইনিং টেবিল দিয়েছে ওরা, এটা হচ্ছে বেডরুম। বেডরুমে ওরা একটা টিভি দিয়েছে, এটা ওয়াশরুম, ওয়াশরুমটা বেশ বড় আছে। আমরা ফাইনালি আসলে ভিয়েতনামে এসে পৌঁছে গিয়েছি। এই যে আমরা সব ড্রেস খুলে ফেলেছি, এখন এগুলো সব ফেলে দিব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, নেক্সটে আবার কোনো নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কিপ ওয়াচিং নীলা আহমেদ, আল্লাহ হাফেজ।